হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছেন মণ্ডপটি সাজানো কীভাবে শুরু হচ্ছে। কাজটি দেখুন কীভাবে শুরু করছি। মণ্ডপের কাজ। এই যে আমাদের শুভঙ্কর ভাই, ফেসবুকে নাম রাজ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাতের কাজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে লাগাচ্ছে। কারো কিছু বিয়ে বাড়িতে যদি কাজ টাজ লাগে মণ্ডপ সাজানোর, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই সুন্দর সুন্দর মণ্ডপগুলো আমরা সাজাবো। মণ্ডপের কাজ এখনো কিচ্ছু হয়নি। এই যেগুলো তার দেখতে পাচ্ছেন, এগুলো তার কাটা, এগুলো দিয়ে লাগানো হয়। পিছনে আছে আমাদের মালিক। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মণ্ডপে ছোটোখাটো কীভাবে কাজগুলো কীভাবে শুরু করা হয়। খুব সুন্দরভাবে এগুলো কাটানো হয়। দেখতে পাচ্ছেন দাদাটাকে, দাদারা খুব তাড়াতাড়ি কাটছে, মানে দিয়ে। দাদা তোমার নাম কি? আমার নাম খগেশ্বর বর্মন। এত সুন্দর কাজ কোন জায়গায় শিখেছো? কারো কাছে শিখেছো না নিজে নিজে অভিজ্ঞতা আছে একটা বন্ধুর কাছে? ও, এত কতদিন লাগছে তোমার এই কাজটি শিখতে? তুমি কি একটা মণ্ডপ একাই সাজাতে পারবে একদিনে? ও, তুমি যে মণ্ডপগুলো সাজাও সব কি একই স্টাইলে না আলাদা আলাদা? তুমি ওর কাছ থেকে শিখছিলা? নিজে তোমার নাম কি? ও, বাড়ি কই? আর তোমার মোবাইল নাম্বারটা নিলে ভালো হইতো, মানে একটু কাজ টাজ পাই। হ্যালো বন্ধুরা, শুনতে পারলো দাদারা নাম্বার। ধরো কারো কিছু কাজ টাজ লাগে মণ্ডপ সাজে, খুব সুন্দর মণ্ডপ সাজে আমি দেখেছি তার হাতের কাজ, দেখাবো তোমাকে এই ভিডিওর মধ্যে। খুব কাজ যদি পছন্দ হয় তাহলে আর কি তোমরা এই একটা নাম্বার দিব, নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করবে। দেখতেছেন আমাদের মণ্ডপ প্রায় রেডি হওয়ার দিকে, আর অল্প কিছুক্ষণ পরে লাগবে। মণ্ডপ সাজাইতে যে শুভম ভাই সাজাইছে, সাজাইতে আর বেশিক্ষণ লাগবে না, আর অল্প লাগবে সময়, তারপরে পুরোটা দেখাবো।